আমরা পার্সোনাল সিগনেচার মডেল লঞ্চ করেছি গত মাসের 21 তারিখ। আমাদের চিটং মোটর ফেস্টে আমরা লঞ্চিং প্রোগ্রামটা করেছি। তো স্পেশালি এই গাড়ির মধ্যে বেশ কিছু ফিচার্স আমরা ইনক্লুড করেছি যেটা আগে ছিল না। ইভেন হচ্ছে যে অন্য গাড়ির তুলনায় এগুলোতে স্পেশাল কোন জিনিসগুলো থাকছে চেষ্টা করবো ওগুলো নিয়ে আলোচনা করার জন্য। প্রথমত ইঞ্জিন পোর্শনটাতে আমরা ভিভিট ইঞ্জিন ইউজ করেছি, যেটা সম্পূর্ণ জাপান টেকনোলজি ইউজ করা হয়েছে। ইঞ্জিন এবং গিয়ারবক্স সম্পূর্ণ 5 ইয়ার্স অথবা 1.5 লক্ষ কিলোমিটার সার্ভিস ওয়ারেন্টি পাচ্ছেন। 5 বছর তো 1.5 লক্ষ কিলোমিটার মধ্যে যদি কোনো প্রবলেম হয় আমরা রিপ্লেস করে নতুন এনশিওর করবো সেটা। ইভেন অন্যান্য গাড়ির মতো আমরা সব অ্যান্টিলক ব্রেকিং সিস্টেম দিচ্ছি। অ্যান্টিলক ব্রেকিং সিস্টেমের সাথে সাথে আমরা দিচ্ছি ইবিডি, ইলেকট্রিক ডিস্ট্রিবিউশন ব্রেকিং সিস্টেম, যেটা অন্যান্য গাড়িতে খুবই কম দেখা যায়। আমরা ডাবল ব্রেকিং সিস্টেম ইউজ করে থাকি। তাছাড়া এয়ার ফিল্টার পোর্শনটা এখানে, ইভেন হচ্ছে দেখি ব্যাটারি পোর্শনটা এখানে, সার্কিট বক্স পোর্শনটা এখানে। এয়ার ফিল্টার সার্কিট বক্স এগুলো কানেক্টিভিটি এবং ওদের কাজগুলো একটু বলো। এইটা হচ্ছে যে কি সার্কিট বক্স, সার্কিট বক্স থেকে মূলত সবকিছু পয়েন্টগুলো লিংক হয়ে দেন ভিতরে ওয়ার্ডিং হয়ে চলে যায়। এই জিনিসটা কি? এটা হচ্ছে ব্রেকিং সিস্টেম, অ্যান্টিলক ব্রেকিং সিস্টেম, সাথে হচ্ছে কি ইবিডি দেওয়া আছে, দ্যাট মিন্স এবিএস, সাথে হচ্ছে ইবিডি, দুটার সমন্বয় করা হয়েছে। সেম সাগার মধ্যে সেম সাগার। আচ্ছা, আমি যদি জানতে পারি আগে 1600 সিসি টার্বো, এটা কি 16 এটা সিসি কত, কত লিটার ইঞ্জিন? এটা হচ্ছে 1500 সিসি, আগে ছিল 1600 সিসি, বাট আমরা হচ্ছে যে বাংলাদেশ মার্কেট 1600 সিসির পপুলারিটি কম, দ্যাটস ওয়াই এটাকে সিগনেচার কস্টিং এর দিক থেকে অনেক বেশি কস্টলি। দ্যাটস ওয়াই হচ্ছে দেখি প্রোটন এটাকে সিগনেচার ভার্সন দিয়ে নিউলি লঞ্চ করেছে, যেটাতে ইঞ্জিন পারফরমেন্স দিচ্ছে 1.5, দ্যাট মিন্স 1500 সিসি ইঞ্জিন এনশিওর করছে। আর এটা কত ভালভ, কত ইয়ে, সেম অন্যান্য 4 সিলিন্ডার 16 ভালভ। আমাকে সামনে চলে এসে সামনে কি কি পরিবর্তন? আগে যে পার্সোনাটা ছিল তার থেকে এই পার্সোনাটা বেশ অনেকগুলো বেসিক জিনিস চেঞ্জ হয়েছে। প্রথমত হচ্ছে যদি বলি হেডলাইট ডিজাইন থেকে শুরু করে এখন হচ্ছে ভিউ দুটাই চেঞ্জ হয়ে আসছে। আগে ছিল হ্যালোজেন লাইট, এখন হচ্ছে যে কি এলইডি ইউজ করা হয়েছে, যার কারণে লাইটিং পজিশন ইভেন হচ্ছে লাইটিং কালার খুব বেশি ভালো। এগুলো নিকেল নিকেল করা হয়েছে, আগে ছিল কার্বন ফাইবার ছিল, যেটা এখন আমরা নিকেল ইউজ করেছি। ফ্রন্ট ভিউ, ফ্রন্ট এলিভেশন, ইভেন হচ্ছে দেখে ফ্রন্ট গ্রিল, তিনটা সমন্বয়ে খুব ভালো লুকিং এনশিওর করছে আর কি বর্তমান। আর লোগোটাও কিন্তু ডিফারেন্ট, আগে থেকে আমাদের লোগো চেঞ্জ হয়েছে, এখন সবগুলো গাড়িতে আপডেটেড লোগোটা ইউজ করা হচ্ছে। আর নিচে একটু আপনার বডি কিট, এবং এই বডি কিটটা আগে ছিল না, বডি কিট ছিল না 2022-এর সিগনেচার ভার্সনটাতে বডি কিট ইউজ করা হয়েছে, দেখতে অনেকটা বেশি স্পোর্টসি লুক নিয়ে আসে। অ্যাজ ওয়েল অ্যাজ হচ্ছে দেখি আমাদের সাগার মতো এটাতে ডিআরএল মেনটেন করা হয়েছে, ডিটেম রানিং লাইট। আরও মজার বিষয় হচ্ছে যে কি পার্কিং সেন্সর আছে, পার্কিং সেন্সর রয়েছে, এবার হচ্ছে 360 ডিগ্রি সেন্সর এনশিওর করেছে সামনে এবং পেছনে। অ্যারোডাইনামিক শেপ এই বডিতেও এনেছে, যার কারণ হচ্ছে এয়ার কাটিং খুব স্মুথলি করতে পারে। আর 220 স্পিড, যেটা সর্বোচ্চ স্পিডটা আপনাকে এনশিওর করবে, 220 বডি কালার। পিছনে আবারও স্পয়লার দেওয়া, বাট এটা হচ্ছে প্রোটন সাগার বেটার বিগার রোডার ভার্সন বলা যায়। অবশ্যই ইন টার্মস অফ স্টাইল অ্যান্ড ফিনিশিং এটা একটু ভারী কি একটা লুক দিচ্ছে জিনিস। মজার বিষয় হচ্ছে আমরা এই গাড়ির স্পয়লারটা একটু ডিজাইন ডিফারেন্ট ভাবে করেছি, একটু ডিফারেন্ট কালার করেছি আমরা, যেটা হচ্ছে টুইন কালার মিক্স করা হয়েছে, যেটা হচ্ছে আমাদের রুফ টপটা থাকছে ব্ল্যাক, দশটা কম্বিনেশন রেখে আমরা স্পয়লারটা ব্ল্যাক দিয়েছি। আরও মজার বিষয় হচ্ছে এই গাড়ির সবচেয়ে বড় স্পেশাল যেই জিনিসটা রয়েছে ওটা হচ্ছে দেখি বুস্ট স্পেস, লাগেজ স্পেসটাতে স্পেশালি কি নেই বাংলাদেশে সেডান কার জগতে এত বড় লাগেজ স্পেস টোটালি কারো নেই। 510 লিটার লাগেজ স্পেস, এত বড় লাগেজ 420 x 510, হিউজ হিউজ। এটা কি আপনাদের সামনে বসার কোনো জায়গার ইয়ে করতে হয় না? এটা মূলত হচ্ছে আমাদের ডিজাইনে এসেছে, ডিজাইনে এসেছে। আমরা নরমালি গাড়ির লেন্থ কত রকম,
আর ইভেন হচ্ছে 40 লিটার ফুল ট্যাঙ্ক রয়েছে, আর সাথে হচ্ছে ব্যাক ল্যাম্প আমরা দিয়েছি, দ্যাট মিন্স টেল লাইটও দিয়েছি আমরা, এলইডি ড্যাশবোর্ড হচ্ছে, যে ব্রেকিং লাইটটা ইভেন হচ্ছে রিভার্স লাইটটা খুব ভালো ভিউ এনশিওর করে, লো লাইটিং। মজার বিষয় হচ্ছে এই সেগমেন্টে কোনো গাড়িতেই, মানে জাপানিজ হোক বা অন্য যে কোনো কোম্পানি হোক, এই সেগমেন্টে কোনো গাড়িতে হচ্ছে ফুল লেদার সিট এনশিওর করে না। আমরা আমাদের সিগনেচার ভার্সনে ফুল লেদার সিট এনশিওর করেছি, ফুল লেদার সিট আছে, এখানে আবার লেদার ফিনিশিং আছে সাইডে, এটা তো ফ্যাব্রিক ফাইবার বোর্ড, কার্বন ফাইবার, কার্বন ফাইবার। এখানে কি হ্যান্ড রেস্ট আছে? হ্যান্ড রেস্ট নেই, হ্যান্ড রেস্ট নেই, ফুল লেদার। এবং হচ্ছে বেবিসিট লকার রয়েছে সেফটির জন্য, বাবুদের জন্য বেবিসিটটা খুব স্মুথলি এক্সস্ট করা। আর সাইড মিরর গুলো তো এটা অটো, অটো অটো ফোল্ডেবল। আর মজার বিষয় হচ্ছে লকিং সেন্সর ইউজ করেছে আমরা এখানে, ফিঙ্গারপ্রিন্ট লকিং সেন্সর, যেটা স্পেশালি চাবি যদি আপনার অ্যাটাচমেন্টে থাকে, জাস্ট আপনি কি প্রেস করলে কিলেস এন্ট্রি লক হয়ে যায়। কিলেস এখানে তাহলে এক্সট্রা থাকছে, এটা হচ্ছে আপনার ইয়ে পুশ স্টার্ট, পুশ স্টার্ট, পুশ স্টার্ট। ওডোমিটার তো প্রায় অলমোস্ট সেম, এটা এটা তো মোর দ্য 7 ইঞ্চেস, মানে কি 10 ইঞ্চেস নাকি? না, এটা 7.8 ইঞ্চ, 7.8 ইঞ্চ ধরা যায় মোটামুটি, আর 8 ইঞ্চ। এখানে আপনার হ্যান্ড রেস্ট আছে, আর এই এটা আপনার গিয়ার বক্স, এটা কি ATF? ATF গিয়ার বক্স ইউজ করেছে, 5 স্পিড সিভিটি ছিল, এটা ATF গিয়ার বক্স ইউজ করেছে, গিয়ার সিস্টেম ইউজ করেছে 5 স্পিড। এখানে আপনার ইয়ার ব্যাগ কয়টা? টোটাল 4টা ইয়ার ব্যাগ করেছে, এটা 4টা ইয়ার ব্যাগ, 4টা এটা 4টা ইয়ার ব্যাগ। স্টেনটাও কিন্তু পুরা মানে ডিফারেন্ট স্পোর্টস মোড, স্টেয়ারিং সম্বন্ধে কিছু বলুন। স্টেয়ারিংটাতে মূলত হচ্ছে যে মেনি সেটিংস সবগুলো আনা হয়েছে, সং চেঞ্জ করতে পারবেন, ইভেন হচ্ছে যে আপনি চ্যানেল রেডিও চালিয়ে থাকলে চ্যানেল চেঞ্জ করতে পারবেন, তার পাশাপাশি হচ্ছে ব্লুটুথ এক্সাস্ট করলে কল রিসিভ করতে পারবেন, কল কাটতে পারবেন, ইভেন হচ্ছে ভলিউম প্লাস মাইনাস করা যায় স্টেয়ারিং থেকে। যদি আর একটু স্টার্ট দিয়ে রাখে একটু মনে হয় ভালো। আচ্ছা স্টার্ট দিয়ে দেখাচ্ছি, দেখেন আচ্ছা